এর নাম? এই এই বাছুরটা বুঝি পায়ে চোট পেয়েছে? আহারে বাছুর, কোথায় বাছুর? কই, ওই ধারে কাছে তো দেখছি না। এই দেখো কি যে মস্করা করেন না, বাছুরটা তো আপনার ঘাড়ে। হ্যাঁ, আমার ঘাড়ে বাছুর? এত অবাক হচ্ছেন যে, ওটা বাছুর নয় তো কি, কুকুর না কি? আরে কি, এত কি দেখছেন, আমার কথা বিশ্বাস হলো? শুনলে? হ্যাঁ শুনলুম, বাছুরের ডাকি তো। কি যন্ত্রণা তোমার দেখি, চোখ কান দুটোই গেছে, পাঁটার ডাক চেনো না? আরে চিনবো না কেন, কিন্তু আপনি যদি বাছুরকে পাঁটা বলেন তাহলে আমার মানতে হবে। আর তুমি যদি পাঁটাকে বাছুর বলো, আমায় আমায় তা মানতে হবে বুঝি? আরে বাবা, যা দেখছি শুনছি সত্যিটাই তো আপনাকে বললুম, মানুন না মানুন আপনার ব্যাপার, আমি যাই আমার কাজে। দয়া করে তাই যাও, যত সব। এ মা, দেখে তো আপনাকে বামুন বলেই মনে হচ্ছে। হ্যাঁ তা ঠিকই ধরেছ। চি চি, বামুন হয়ে আপনি একটা শুয়োর কাঁধে বয়ে বেড়াচ্ছেন। কি বললে, শুয়োর? আরে শুয়োর না হোক, মানে মানে বাচ্চা শুয়োর তো বটেই। হ্যাঁ বাচ্চা শুয়োর? তাই তো। এ বাবা, দূরা দূরা হতো বাগা, দূরা দূরা। তুমি আমায় খুব বাঁচা বাঁচালে ভাই, ধন্যবাদ ভাই। ভাগ্যিস ভাগ্যিস লোকটা বলল, পাঠার বদলে কাঁধে শুয়োর বয়ে শ্বশুর বাড়ি গেলে। ই মা, কি বিচ্ছিরি কাণ্ডটাই না ঘটতো তার থেকে। হ্যাঁ তার থেকে খালি হাতে যাওয়াই ভালো। কিন্তু গিন্নিকে কি করে যে বোঝাবো সেটাই মাথায় আসছে।